إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله সালামু আলাইকুম ওরাহনতুল্লাহি ওভার এ খ্যাতু আমাদের দেশে আমরা যেভাবে বলি কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি ইসমে আজম এই ধরনের কথাই আমাদের দেশে শোনা যায় এবং আমাদের দেশের অনেকেরই ধারণা শতকরা মানে অনেকের কিছুই জানে না কিন্তু যারা জানেন তাদের ধারণা যে এই যে ইসমে আজম মানে আল্লাহর একটি গোপন নাম আছে এবং অনেক মানে বাংলাদেশে সমালোচনা করলে সবার মন খারাপ হয়ে যায় তাই বলছি যে আমাদের দেশে যারা মানে মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের অনেকেরই ধারণা এরকম যে আল্লাহ কয়েকটি গোপন নাম আছে এটি হচ্ছে ইসমে আজম এটাকে বলা হয় ইসমে আজম তো এই নামগুলো যদি কেউ জেনে যায় তাহলে সে ওই নামগুলো দিয়ে দোয়া করে আর সবকিছু হয়ে যায় তো এটা সবাই এটা পায় না কেউ কেউ হয়তো এটা পেয়ে যায় এই ধারণা যদি থাকে এই ধারণা যদি মানুষের মাঝে থাকে মুসলিম ভিতরে থাকে তাহলে তার ইমান শুদ্ধ নয় তাকে নিজেকে পরিশুদ্ধ করতে হবে সে প্রচন্ড ভুল ভ্রান্তির ভিতরে রয়েছে এই ধরনের ধারণা আল্লাহ সুবাহ তার নামকে গোপন রেখে তারপরে হাদিসের ভিতরে সেটা গোপন থেকে শুধুমাত্র কিছু লোকের কাছে এটি আল্লাহ প্রকাশ করেছেন এই ধরনের যদি কারোর থাকে তাহলে শুদ্ধ এই ধরনের প্রচলিত ভুল জন্য আমাদের সমাজে অনেকেরই ধারণা ইসমে আজম অনেকে জানে যে উনি উনি দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথে ওনার কাছে চান উনি হচ্ছেন একজন ওয়ালি আল্লাহ আরেকটি হচ্ছে बुजुर्ग ব্যক্তি তার কাছে তিনি জানেন যে ইসমে আজম কি এগুলি অত্যন্ত জঘন্য কোন কোন ক্ষেত্রে এটা শিরকের পর্যায়ে যেতে পারে কোন কোন পর্যায়ে এটি বিদআ আর গুনাহ তো হবেই প্রথমে আমরা জেনে নেই যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসমা আজম যে তার এই নাম এই কোন নামটি সবচেয়ে বড় আজম কথাটার অর্থ হচ্ছে মহান সব বড় অনেক ব্যাপক এখন যে এই যে নাম সেগুলো যে ওয়ালি শুধু জানে যারা কেরামতি করে এই ধরনের ধারণা ভুল তার নাম সবগুলি হচ্ছে যে কিভাবে আমরা জানি সেগুলি হচ্ছে হাদিস হচ্ছে তার অন্যতম মাধ্যম আর হচ্ছে অন্যতম মাধ্যম। ইসমে আজম নাম নিয়ে মানুষের আগ্রহ কেন বেশি আগ্রহ এই কারণেই বেশি যে সহি হাদিসের ভিতরে এসেছে যে এই নামগুলো নিয়ে যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয় সে যা চায় আল্লাহ তাকে দেয় এই যে সব দেয় সব চাইলে পাওয়া যায় এটা সব অর্থে সঠিক নয় কেননা চাওয়া পাওয়ার ভিতরে আপনার তাহলে আল্লাহ যে নিয়ম আল্লাহর যে মানে পদ্ধতি সেটা কে অনুসরণ করতে হবে কেউ হঠাৎ করে দোয়া করলো আমি যেন মেয়ে হয়ে যাই তো এই ধরনের দোয়া করা যাবে না অথবা মৃত মানুষকে জীবিত করো এবং ইসমে দিয়ে একজন মৃত মানুষকে জীবিত করা হলো এই ধরনের দোয়া কবুল হবে না এগুলো কোনো দোয়া নয় এগুলি হচ্ছে যে এই ধরনের হটকারী কোনো কথাবার্তার মাধ্যমে মানুষ কোনো দোয়া কবুল করতে পারে না যদি কেউ করে দেখাতে পারে তাহলে সেটা হবে শয়তান থেকে এটার ভিতরে কোনো হক নেই আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা যখন মুখে বলি এটা অত্যন্ত অশুদ্ধ আজম এভাবে কোনো কথা ইসমে এ এইভাবে কোনো শব্দ হাদিস অথবা কোরআনুল আজিম আজিমের ভিতরে নাই এগুলি আসছে উর্দু এবং ফার্সি থেকে আমাদের সমাজে যেহেতু অজ্ঞতা বহুদিন ধরে সুপ্রাচীন ভাবে রয়েছে এই কারণে আমরা বাংলাদেশি হতবাগা মুসলমান উর্দু এবং ফার্সি থেকে বের হয়ে আসতে পারিনি তাতে আমাদের যে সর্বনাশ হয়েছে সেটি হচ্ছে সর্বনাশ আরেকটি হচ্ছে যে সঠিক জিনিস কোনটা সেটা আমরা অন্তত চিহ্নিত করতেও পারি না এ কথাটাকে বলা হয় লিখে রাখুন কখনো ইসমে আজম বলবেন না কারণ এটা ইসমে আজম বলে কিছু নাই ইসমে আজম এটাকে বলা হয় ইসমুল্লাহিল আজম ইসমুল্লাহিল আজম এটি হচ্ছে স্কলারদের কথা যে আল্লাহর মহান নাম এভাবে বলতে হবে ইসনে আজম এখানে আল্লাহ কথাটা গেল কোথায় এই জন্যই প্রিয় শ্রোতা যাদের যারা শুনছেন আপনারা আমাদের দেশে এত ধরনের অজ্ঞতা এবং আমাদের সহি দলিল থেকে অনেক দূরে আমরা বাংলাদেশি হতবাগারা বসবাস করছি এবং শুনছি এগুলো শুনেই বড় হচ্ছি আর আমরা আমাদের যে মলানা মানে মাসায় যারা রয়েছেন তারা ওই উর্দু ফার্সি ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে চলছেন এবং আমাদের সর্বনাশ করে দিচ্ছেন এখন থেকে কখনোই এইভাবে আপনারা বলবেন না বলবেন হচ্ছে ইসমুল্লাহ মানে আল্লাহর নাম আমরা আগে জেনেছি ইসমুল্লাহ যে আল্লাহর যে নাম আল্লাহ আল আজম ঠিক তারপর পরই হচ্ছে আল আজম এইভাবে স্কলাররা এটি বলেছে যে এখন আমরা খুবই জানব যে সামগ্রিকভাবে ভাবে ইসমুল্লাহ আজম আমাদের দেশের প্রচলিত ধারণা আজম মানে এটা আসলে কি কি নাম প্রিয় শ্রোতা যারা শুনছেন এটি নাম হলেও এটি দলিল হিসাবে যখন আমাদের কাছে আসে তখন কিন্তু একক নামে সেটা থাকে না ভালো করে বুঝে রাখুন যখনই আপনি দোয়া করবেন কারণ ইসমুল্লাহ আজম এর একটাই মানে ব্যবহার সেটি হচ্ছে দোয়া করার সময় এটা দিয়ে জাদু টোনা করা যায় না যে অমুকের গোপন কথা বের করে দিব অমুককে অসুখ থেকে ভালো করে দিব অমুককে এটা করব সেটা করব এটি নয় এটি হচ্ছে আপনার যে কোনো দোয়া আল্লাহ সুফান কাছে যখন চাইবেন তখন ইসমুল্লাহ আজম এ দিয়ে চাবেন কিন্তু এটা চাওয়ার পদ্ধতির উপর নির্ভর করছে যে এটি ইসমুল্লাহ আজম হবে কিনা শুধু নামটুকু বললে ইসমুল্লাহ আজম হবে না ভালো করে শুনুন শুধু নামটুকু জেনে যদি কেউ দোয়া করে তাহলে ইসমুল্লাহল আজমের নামটা আসলে একটি বাক্যের ভিতরে এসেছে অধিকাংশ সময় ওই বাক্য গুলো যদি আমরা পড়ি তাহলেই ইসমুল্লাহল আজম তার ভিতরে থাকবে অর্থাৎ বাক্য ছাড়া ওই নামটুকু মানে যদি আপনি উচ্চারণ করেন তাহলে ইসমুল্লাহ আজমের উপকারিতা পাওয়ার কোনো গ্যারান্টি নাই ইসমুল্লাহ আজম পেতে হলে আপনাকে ওই নাম সহ আরো কিছু শব্দ সহ একটি কমপ্লিট সেন্টেন্স অথবা বাক্য আপনাকে আরবি ভাষায় বলতে হবে অন্য কোনো ভাষায় বলা চলবে না আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা দেখব যে এই নামগুলো আসলে কোনটি কোনটি যেমন বলেছেন যে বিন বাদর আল হাসিন আহ তার বিখ্যাত কিতাব আদিয়া এই কিতাবে তিনি এই বিষয় নিয়ে আলোচনা করেছেন যে ইসমা আজম اسم الله العظيم اي اتى مانوشير اقره كانو اي بورجايتي ني بوليتسن ان اشهر اقوالي في تعيين الاسم الْعَظِيمِ اولها بالصواب اقربها لأدلته هو ان اسم الله الْعَظِيمِ هو الله جي؟ বিসমিল্লাহিল আজম এর সবচেয়ে বেশি সঠিক কথা হচ্ছে যে সবচেয়ে বড় নাম হচ্ছে আল্লাহ এই আল্লাহ এই নামটুকুই হচ্ছে ইস্মুল আযম ولِهذا القول ذهب جمع من اهل العلم যে اهل العلم যারা আছেন সবাই এই বিষয়ে একমত যে আল্লাহ এই নামটুকু হচ্ছে আল ইসমুল আজম এটি সবার ধারণা অধিকাংশ স্কলার বলেছেন যে ইসমুল্লাহের আজম হচ্ছে আল্লাহ আমরা যেটা আল্লাহ আমরা যখন বলি আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা বলার সাথে সাথে আল্লাহ সুফায়না হুয়া তালার সমস্ত নামগুলো এখানে চলে আসে বাকি যে দুটো মিম মোসাদ্দি হয়েছে সেগুলো সকল আল্লাহ সুফহান তারা সিফাতকে মানে ইঙ্গিত বহন করে ইমাম আল জারকাশি তার মতে আল্লাহুম্মাই হচ্ছে মানে এসমুল্লাহিল আজম এ ব্যাপারে অনুরূপভাবে ইমাম হাসান আল বাসরি একই মত পোষণ করেন তাহলে একটি বিষয়ে সবাই একমত হয়েছে স্কলাররা যে আল্লাহ এই নামটুকুই ইসমুল আয়জান এর সমর্থনে কোনো হাদিস অথবা কোরআন আজিমের কোনো আয়াত এখানে বলা হয়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে কিতাবটুকু আল্লাহ নাজিল করেছেন সেখানে তিনি প্রথমেই বি ইসমিল্লা যে বা হরফ যোগ করে ইসমুল্লাহ মানে আল্লাহ নামটুকুকেই তিনি প্রথমেই রেখেছেন এই নামের আগে আর কিছু তিনি রাখেন নাই সুতরাং আমরা বিসমিল্লাহ এই যে যখন বলি তখন যে আল্লাহ শব্দটা ইসমের সাথে যোগ করি তাতেই প্রমাণিত হয় যে সমস্ত কিছু আল্লাহ সুহান এই মূল নামেরই অন্তর্ভুক্ত এই ক্ষেত্রে বিভিন্ন স্কলারদের যে

ইয়াটা সাম্মা বিহ আহাদুন মিন খাল কিহি এই নাম একমাত্র আল্লাহ আল্লাহ এই নামের অন্য কোন খোদা খোদা বলে এই নামের প্রতিস্থাপন করা যাবে না গড বলে করা যাবে না সৃষ্টিকর্তা বলে করা যাবে না পাল আরেকটা কি আছে আমাদের দেশে বলা হয় এলাহি এ এলাহি বলে আল্লাহ বোঝানো হচ্ছ এইভাবেও বোঝানো যাবে না আল্লাহ আল্লাহই এর কোনো বিকল্প নেই এর কোনো বিকল্প নেই এই নাম দিয়েই আমাদের সবকিছু করতে হয় সুতরাং আও ইয়াদমে ইলাহুন মিন্দুনিহি যে আল্লাহ একমাত্র ইলাহ আল ইলাহ তারপরে এটার ইমান এটি ইমানের প্রথম যে ইমান আমরা বিশ্বাস করি আল্লাহর উপর আমান তু আল্লাহকে বিশ্বাস করি ও আমুদ ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ সুবাহ তাআলার উপরে এই বিশ্বাস করার ফলে আর কালিমা কালিমা আল হক আল তো আমরা বিভিন্ন ভাবে এর উপকারিতা আমরা পেয়েছি যে আমরা শয়তান থেকে আমরা আশ্রয় আল্লাহর কাছে তারপরে ওয়াতফতাহুল এদ আমরা যখন কোনো ফরজ কাজ করি তখন আল্লাহ আল্লাহ আকবার এভাবে বলি বলছি তাবারাক এsmohu আল্লাহ সুবহানাল্লাহর নামটুকুই হচ্ছে এ বারাকাত দিয়েছে অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ বারাকাত ওয়া ইলা গাইরাহু এবং আর কিছু এর ভিতরে বাইরে নেই কেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া লিহাজা আল ইসমি আল কারীম মিন আল খফায়িস লাইসা গায়রুহি মিন আল আসমাই কোন কোন স্কলার বলছে যে আসলে আনাল্লাহ ইয়াদ

এই যে অনেক নাম রয়েছে সেই নামগুলো আল্লাহ নামেরই অন্তর্ভুক্ত এখন ইবনুল কাইম একজন স্কলার তিনি এই ইসমুল আজম সম্পর্কে একটু ভিন্ন কথা বলছেন ওয়ামিন আহল আলম জাহাবা ইলা আন্নাল আসমুল্লাহ আজম قال ابن القيم الجوزي رحمه الله تعالى الحي القيوم تيني بلشن الحي القيوم تعالى امرأة عرضتي فيلم الحي القيوم قال ابن القيم رحمه الله في كتابه زاد المعاد ابن القيم تني الكتاب اللي في زاد المعاد في فإن صفات الحياة যে আল হাইম সমস্ত গুণাবুলির একটি সমাবেশ ঘটেছে আলহাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী আল এই কারণে তিনি আর এটি হাদিসের ভিতরেও পাওয়া যাচ্ছে এবং তিনি মনে করেন যে এটি হচ্ছে ইসমল আজম আলহাই আল কাইম তারপরে হাদিসের ভিতরে বিভিন্ন ভাবে এসেছে এই ক্ষেত্রে বর্তমানে কিছুদিন আগে যিনি ইন্তেকাল করেছেন রাহেমাহুল্লাহ শেখ আল বিন বাজ রাহেমাহুল্লাহ মানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল ইসমা আজম ইসমুল্লাহ আজম যে কোনটি এবং সঠিক কোনটি তিনি বলেছেন আন্নাল আজম বিমা আনাল আজিম যে আজম আল আযম কথাটার অর্থ হচ্ছে আল আযিম যেটি মহান ও আননা আসমা আল্লাহ সুবহানাহু কুুল্লাহা হুসনা যে আল্লাহ তা তাআলার প্রত্যেকটি নামই হচ্ছে হুসনা ওয়া কুুল্লাহা আযীমা এবং প্রত্যেকটি নামই হচ্ছে অনেক বড় মহান সুতরাং শেখ বিনবাস বাদ তিনি কোনো নির্দিষ্ট নামে বলছেন না তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলার প্রত্যেকটি নামই হচ্ছে আল আযীমা ومن فعل الله سبحانه بشيء منها صدقه مخلصا سالما من المونع رجعت اجبته الله سبحانه وتعالى মানে এই নামের সাথে যে কোন নাম দিয়ে যখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাওয়া হয় আল্লাহ সুবহানাহু তাআলা সেগুলোকে কবুল করেন তার জবাব দেন এবং কুল্লু আ ফাকুল আসমায়েহিল হুসনা ওয়া কুল্লুহু উজমা যে প্রত্যেকটি নামই হচ্ছে মহান এটি হচ্ছে একজন স্কলার শেখাল বিন বাগ রাহমাতুল্লাহ তার কথা এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে যে হাদিসের কাছে কিন্তু হাদিসে যাওয়ার আগে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে ইসমুল্লাহল আজম এই কথাটা আপনারা শিখার সময় আপনারা কি লক্ষ্য করেননি যে আল্লাহর একটি নামই হচ্ছে আল আল এটি হচ্ছে আইন আর ইসমুল্লাহল আজম এটি হচ্ছে আল আজম এখানে শুধু ইয়াটা নাই আল আলিফ একটি অতিরিক্ত আলিফ আছে আল আজম আর এখানে হচ্ছে আল আজম এখানে আলিফটা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তার নাম হচ্ছে সুমোহন কেন না এটি যেমন সুরা আল হাক্কা সুরা আল হাক্কা এর আয়াতের ভিতর যদি যান আয়াত 35 ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযিম যে সে বিশ্বাস করত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে বিশ্বাস করতো না

এতে বোঝা যাচ্ছে বি ইসমি রাব্বিক যে আল্লাহ যে আমাদের প্রভুর যে নাম বি ইসমি আল আযীম তার নামটি হচ্ছে মহান আল আযীম আর আল আযীমও একটি মহান কোন কোন স্কলার মনে করে আল আজিম আর ইস্মুল্লাহ আল ভিতরে কোনো পার্থক্য নাই এই কারণেই কোন কোন স্কলার বলেছে যে তার প্রত্যেকটি নামই হচ্ছে আল আজিম আশা করি বুঝতে পেরেছেন এটা আসলে এই আয়াত থেকে ব্যাখ্যা করে স্কলাররা এটাই বলেছেন সুতরাং নামই হচ্ছে আল আবিম এটিও মানে এক ধরনের স্কলাররা বলেছেন আরেকজন স্কলার বলেছেন এটি খুবই রেয়ার একজন বলেছেন যে এই কোন নামটুকু ইসমুল্লাহ আজম কেউ জানে না যদিও তার এ কথা খুব গুরুত্ব বহন করে না কেননা হাদিসের ভিতরে পরিষ্কার কিছু নামের কথা এসেছে যেগুলো আল্লাহ ইসমুল্লাহ আজিম এর অন্তর্ভুক্ত সে হাদিসগুলো আমরা এখন দেখব কিন্তু আমাদেরকে চিন্তা রাখতে হবে আল আজিম এই যে নাম এই নামটুকু মহান আল্লাহ সুহান নামও মহান আর মহান তার নামও এই কারণে আল আজিম যখনই আমরা বলি তখন এই নামটুকুর অনেক মূল্য চলে আসে এই কারণে আল্লাহ সুহানা তালা শব্দের পর আল্লাহ শব্দের পর আপনি যখন বলবেন আল আজিম তখন এটার অনেক ওজন হয়ে যায় অনেক বড় হয়ে যায় সুহানা আমরা জানি যে বোখারি শরীফের সর্বশেষ হাদিস যেটি আপনারা সবাই জানেন কালিমা ইলা রহমান যে দুইটি নাম মানে জিব্বাতে খুবই হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী আর এটি হাবিবা চ্যানে ই রহমান আর এটি আর রহমান উনি খুব পছন্দ করেন আর রহমান এখানে হাদিসের ভিতরে আর রহমানকে আলাদা ভাবে বলা হয়েছে কেননা এটি আল্লাহ সুহান আল্লাহ নামটাকে প্রতিস্থাপন করে দিচ্ছে সুহান আল্লাহ হাবিবা চায়নি ইলার রহমান যে এটি রহমানের কাছে খুব প্রিয় এই শব্দ দুটো কি সুহান আল্লাহ আদিম সুবহানাল্লাহি ও বিহামদিহি এই দুইটি এক্সপ্রেশন kalimatan এই দুটি এক্সপ্রেশন অত্যন্ত ভারী অত্যন্ত ভারী হওয়ার একটি কারণ হচ্ছে যে এখানে একটি কথায় আল্লাহ তার সাথে সাথে এসেছে আল আযীম যে তিনি হচ্ছেন মহান আল্লাহ সুতরাং আমরা এ থেকে বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে নাম এটি এমনিই এটি মহান বড় এখন আসুন আমরা হাদিস গুলো কে দেখেনি তারপর আমরা বিস্তারিত আলোচনায় আসব হাদিস গুলোতে যে হাদিস গুলো এসেছে আমরা একে একে সেই হাদিস গুলো বলবো বিসমিল্লাহি তাআলা দোয়া আল্লাহি বিসমুল আযম প্রথম হাদিস আনাস বিন মালিক আনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম سمع رجلا يقول এই যে দেখুন হাদিসের ভিতরে যে ইস্মুল্লাহ আল আযম এটি কিন্তু একটি নাম হিসাবে আসে নাই আবারো বলছি কেউ যদি একটি নাম হিসাবে ইস্মুল্লাহ আল আযমের ফজিলত পেতে চান তাহলে ভুল করবেন এটা একটি বাক্যের ভিতরে এসেছে বাক্যের মাধ্যমে আপনাকে বলতে হবে তাহলেই ওই নামটুকুকে বললে তার গুরুত্ব আমরা পেয়ে যাব কোসমত আমাদের দেশের কেউ এভাবে পড়ে না ফলে তার কোন ফজিলত তারা পায় পেয়েছে কিনা আল্লাহই ভালো জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক ব্যক্তিকে শুনলেন যে সে বলছে কি আল্লাহ ইন্নী আসআলুকা انَّ لَكَ الْحَمْد لا اله الا انت المنان بديع السماوات والارض ذا الجلال والاكرام عبر بلسي اللهم اني اسالك ان لك الحمد لا اله الا انت وحدك لا شريك لك المنان بديع السماوات والارض ذي الجلال والاكرام এই কথাটুকু এই সমস্ত শব্দে যেভাবে বলা হয়েছে ঠিক এভাবে যদি কেউ পড়তে পারে এই কথাটা শোনার সাথে সাথে ইসমুল্লাহিল আজম যে এই ব্যক্তি ইসমুল্লাহিল আজম মাধ্যমে আল্লাহর কাছে চাচ্ছে আ্লাজি ইজা দিয়া বিহ আজাব যে যে ব্যক্তি এইভাবে আল্লাহর কাছে চাবে আল্লাহ তাকে দিয়ে দিবে ইজাসু ইলা বিহ আপা যে কিছু চাইবে যেকি যে দোয়া করবে তার দোয়াকে কবল করবে আর যে কিছু চাবে তাকে আল্লাহ দিয়ে দিবে তোুমান আল্লাহ আমরা কোনো দিন কি এইভাবে দোয়া করেছি নিজেকায় নিজেরা প্রশ্ন করুন এই কারণে এটা শিখতে হবে এই

এখন এখানে কতগুলো নাম চলে এসেছে এই নাম সমূহ সবগুলো হচ্ছে এই বাক্যের এবং পুরো বাক্যটা পড়লে ইসমুল্লাহ আল্লাহ হুম্মা দুই নম্বর হচ্ছে এসেছে যে আহ আলমান্নায়ু আলমান্নায়নু এই নামটুকু ইসমুল আজম এসেছে

জানতে পেলাম যে বাদি ওসামাওয়াতি আর এই পুরো শব্দটা হচ্ছে এটার ভিতরে অন্তর্ভুক্ত জেল জালাল ওয়াল ইকরম এটাকে আলাদা করে বাদি নামে আল বাদি এভাবে কোনো নাম হবে না সুতরাং মানে আল্লাহর সুবহান তালার এই যে গুণাবলী থেকে নাম তৈরি করা যায় না এটি হচ্ছে একটি এক্সপ্রেশনের ভিতরে আসতে হবে পরের হাদিস এসেছে এখানে একই কথাই বলা হয়েছে হয়েছে যে শুধু একটু পরিবর্তন হাদিসটার ভিতরে আমরা এটা আবার বলছি প্রথম হাদিসটা শশে ইদনে মাজাতে এসেছে হাদিস নাম্বার তিন হাজার নয়শো সাতাইশ আপনারা দেখতে পারেন ও পরের হাদিসটুকু এসেছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো تقول جو عن أنس رضي الله عنه قال دخل النبي صلى الله عليه وسلم المسجد ورجل قد صلي وهو يدعو وهو يقول دعائه اللهم لا إله إلا أنت المنان بديع السماوات والأرض للجلال والإكرام تقول إيه كان عرق شبه اللهم إني أسألك لك الحمد إيه قصة قوله بات پورتة. তাহলে আরেকভাবেও বলা যায় কিভাবে আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা আল মানানু বদিউস সামাওয়াতি ওয়াল আরদ দাল জালালি ওয়াল ইকরাম নবি কথা শুনে তিনি বললেন আতাদ্রুনা বিহা দা আল্লাহ তোমরা কি জানো সে কি দিয়ে দোয়া করছে দা আল্লাহ বি ইসমিহিল আযম যে আল্লাহর কাছে দোয়া করছে সে ইসমি আজম আল্লাজি ইজা اذا দুয়্যা বিহি আজাব যে যে ব্যক্তি এটা নিয়ে দোয়া করবে তার দোয়া কবুল হবে ওয়া ইজা সুয়িলা বিহি আপা যা চাবে তাকে তা দাও হবে আল্লাহ কিন্তু এভাবে পড়তে হবে কি এভাবে বললে হবে না ইয়া মান্নান আমাকে দিয়ে দেন এইভাবে নয় আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আন্ত আল মান্নানু বদিউস সামাওয়াতি

আমাদের সমাজে একটি সমস্যা হচ্ছে কোন ধরনের দোয়া কোন ধরনের তাসবি কোন ধরনের আল্লাহর নাম জানার সাথে সাথে পরের প্রশ্নটুকু চলে আসে সমাজের কাছে কতবার কতবার বলতে বলতে হবে হবে এই ধরনের কথা এ হাদিসের ভিতরে নাই এগুলি হচ্ছে বাংলাদেশি মানসিকতা আপনি যতবার চান ততবার করতে পারেন সুফান আল্লাহ কোন সমস্যা নেই আল্লাহ সুফানি এর মানে এই নয় যে অনেকবার করে টায়ার হয়ে যাচ্ছে না আর কখনই বললেন না এরকম নয় এটি বলতে হবে বিশেষ করে নামাজের ভিতরে বলেছে বলে প্রমাণ বেশি পাওয়া যায় তাতে বোঝা যায় যে এই দোয়াগুলো আসলে নামাজের ভিতরে মানে পড়লে সবচেয়ে বেশি উপকার হয় যে আমরা বসেছিলাম নবী সাল্লাহুসাল্লামের কাছে একজন ব্যক্তি নামাজ ছিল সুন্মা দা এই ব্যক্তি নামাজের পরে দোয়া করেছে

আজিম এই হাদিসের ভিতরে বলা হয়েছে ইসমিহির আল আজিম ও আরেকটি রেবায়াত এসেছে সেখানে আজম বলা হয়েছে তার মানে হাদিসের ভিতরেও এক পর্যায়ে এসেছে ইসমিহিল আল আজিম আর বিভিন্ন অন্য হাদিসে এসেছে আল আজম আজম অর্থাৎ আমরা এখানে পাচ্ছি যে নামাজ শেষ করার পর অথবা নামাজের ভিতরে কেননা এর আগের হাদিসটা হচ্ছে নামাজের ভিতরে সেই ব্যক্তি দোয়া করছিল ওভাবে আর এখন আমরা পেলাম নামাজের পরে তাহলে এখানে দুইটি অতিরিক্ত নাম এখানে এসেছে এই নাম দুটো কি ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম এভাবে এখন ইসমুল্লাহ ইসমুল্লাহ আজম এটা পেতে হলে আপনাকে পুরো সেন্টেন্সটা বলতে হবে اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوب تاربور أفني يا الله أمك اكتب باري دو يا الله أمك اكتب باري ইয়া আল্লাহ আমাকে একটি সন্তান দান করো যে সকল গুরুত্বপূর্ণ বিষয় আপনার চাওয়ার আছে সেগুলো আল্লাহ সুপানা তার কাছে চাবে না সবচেয়ে বেশি চেতে হবে আল্লাহ আমাকে ইসলামের সঠিক জ্ঞান দান করো যেন আমি তোমাকে চিনতে পারি ইসলাম দিন বোঝার ক্ষমতায় আল্লাহ চাইতে হবে যেন সঠিকভাবে ভাবে আপনি আল্লাহকে চিনতে পারেন এই কারণ এই ধরনের জ্ঞান আপনার দরকার সেগুলো চাইতে হবে গাড়ি বাড়িও চাইতে হবে কিন্তু আখেরা যে জ্ঞান আপনাকে আখেরাতে অনেক উপকার করবে সেই জ্ঞানও চাইতে হবে কবরের আধার থেকে মুক্তি চাইতে হবে তারপরে দাজ্জালের ফিতনা থেকে চাইতে হবে তারপরে জীবন মৃত্যুর ফিতনা থেকে এই সকল গুরুত্বপূর্ণ বিষয় দোয়াতে আসতে হবে শুধুমাত্র গাড়ি আর বাড়ি চাইলে হবে না আর বলে আখেরা কিন্তু এভাবে এটা বলতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসের ভিতরে যে আল হাইয়ু আল কাইয়ুম এই দুটো এখানে ইয়া শব্দে এসেছে ইয়া দাল জালাল আল ইকরাম আরেকটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়াইজা সুইলা গিহি তাকে দেওয়া হবে তারপর আরেকটি হাদিস এসেছে এই হাদিসটি অনুরূপ كنت مع رسول الله صلى الله عليه وسلم جالسا يعني رجل قائم قائم يصلي فلما ركع وسجد وتشهد داعي فقال دعيه اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان

আত্তাহিয়াতু পড়ার পর তারপরে আপনারা আল সাল্লি আলা মোহাম্মাদ আমরা আগেও বলেছি যে শহীদ দলিল দেয়ার প্রতিষ্ঠিত যে আত্তাহিয়াদ ও তাশাহুদ এবং সালাদ নাবি দুরুত পড়ার পর তারপরে এই দোয়াটা পড়বেন তাশাহুদের ভেতর তারপরে তাশাহুদে আবারও দোয়া পড়তে পারেন দুই দুইবার পড়তে পারেন এটা তার মানে ভিতরে গিয়ে দোয়া করা যায় এই দোয়াটা এরকম নামাজের পরেও করা যায় হাদিসের ভিতরে এসে দেখতে হবে যে এই যে ইসমুল্লাহ আজম এটা পড়ার জায়গাগুলো কোথায় জায়গাগুলো হচ্ছে নামাজের ভেতরে নামাজের পরে তাসাহুদের ভেতরে এবং এভাবেই পড়তে হবে আল্লাহ بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اني اسالك النبي صلى الله عليه وسلم صحابي كي تدرون بها دعاء تم لك دعاء كي قالوا الله رسول اعلم فقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لقد دعا الله باسم العازم الذي اذا دعي به اجاب واذا سئل به اعطى যে আল্লাহর হাতে যার হাতে আমার প্রাণ তার কসম করে নবী সাল্লাম বলছে যে ইসমিল ইসমেহিল একটি ইসমুল্লাহিল আজম অথবা ইসমুল্লাহল আজিম এইটুকু বলা শুদ্ধ এই হাদিসটুকু এসেছে নাসাইতে হাদিস নাম্বার এক হাজার নিরানব্বই তারপরে এসেছে আর একটি বসেছিলাম একজন মানুষ নামাজে দাঁড়িয়ে গেল পালামুদা দোয়াহি তারপরে সে দোয়ার ভিতরে কি বললো اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم إني أسألك يتركوا بدل النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم أتدرون بها دعاء قالوا الله رسول أعلم فقال والذي نفسي بيدي لقد دعى بي باسم العظيم الذي إذا دعى به أجاب وإذا سئل به أعطى أي هذا استو كيشتة مشكات المسابه যারা দেখতে চান 2290 مشكات مشكات شريف এই হাদিসটার ভিতর থেকে আমরা জানতে পারলাম আল হান্নান আরেকটি নাম যেটি আল মান্নানের সাথে হাদিসের ভিতরে এসেছে আলহান্নানু আল মান্নানু তাহলে আমরা আরেকটি নাম পেয়ে গেলাম যেটি ইসমিল্লা আজমের অন্তর্ভুক্ত আলহান্নানু এই হান্নান নামটুকু কোরআনুল আজিমের ভিতরে নাই এই মান্নার নামটুকু কোরআন আজিমের ভিতরে নাই এই দুটো নাম কোরআনের ভিতর থেকে নাই হাদিসের মাধ্যমে এসেছে সুহান আল্লাহামদি আর এই দুইটি নামই হচ্ছে ইসমিল আজম ইসমুল্লাহ আজমের অন্তর্ভুক্ত আল হান্নানু আল মান্নানু তারপরে আরেকটি হাদিস এসেছে সেই হাদিসটুকু সহি ইবদে মাজা হাদিস নাম্বার তিন হাজার নয়শ ছাব্বিশ عن بريده رضي الله عنه قال سمع النبي صلى الله عليه وسلم رجلا الله يقول اللهم اني اسالك بانك انت الله لا الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اتتك جوديكيو بري تاحولي اسم الله العظم براهوبي اللهم إني أسألك بأنك أنت الله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فقال رسول الله صلى الله عليه وسلم لقد سأل الله بإسم العظم جي اي بكتي شاء الله كسي اسم العظم المدهم الذي إذا سئل به أعطى وإذا دعي به أجاب যে এটা যদি চায় তাহলে তাকে আল্লাহ দিবে যাই দোয়া করে তা কবুল হবে তাহলে এখানে আমরা আরো দুইটি নাম পেলাম সেটা কি আল আহাদু আসাদু আল আহাদু এটিও এটি আহ অন্তর্ভুক্ত কিন্তু প্রিয় শ্রোতা যারা শুনছেন এই নামগুলোকে গুলোকে ইসমেল তখনই হবে যখন আপনি একটা সেন্টেন্সের ভিতরে যেভাবে হাদিসে এসেছে যখন এইভাবে বলবেন وهذا هو إسم الله العظم لأن إسم الله العظم هو إعادة يأخذ دعاء عن برايدة عن أن رسول الله صلى الله عليه وسلم سمع رجلاً يقول اللهم إني أسألك أني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد

তারপরে এতে তারপরে আল্লাহর কাছে চাবেন তাহলেই এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা তারপরের হাদিস হচ্ছে যে যেটা আমরা এখন দেখব সেটি হচ্ছে আন বিনতে নবী এটি এসেছে সহি আবু দাউদের ভিতরে যে ইস্মুল্লাহিল আজামু

ওয়া ফাতিহাতু সূরাতিল আলে ইমরান এবং সূরা আলে ইমরানের শুরুতে যেই আয়াত টুক এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই এই দুইটি আয়াত যদি আপনি পড়েন তাহলে ইস্মুল্লাহ আল হয়ে যাবে তাহলে সুরা বাকারা তেষট্টি নম্বর আয়াত আর সুরা আলে ইমরানের প্রথম আয়াতের অংশ দুটি আয়াতের অংশ এটি হচ্ছে ইসমুল্লাহ আজম তাহলে এখানে আমরা পাচ্ছি আর রহমানু আর রাহিমু এই দুইটি নামও ইসমুল্লাহ আজমের অন্তর্ভুক্ত এই এখান থেকে আমরা দলিল পেয়ে যাচ্ছি কিন্তু আমি যেভাবে বলেছি যে এটা আমি যদি এখন ইয়া রাহমান ইয়া রাহিম এভাবে বলি তাহলে এটা হবে না এটি বলতে হবে ঠিক এভাবে যদিও কিছু কিছু দোয়া রয়েছে ইয়া রাহমান ইয়া রাহিম সেটিও শুদ্ধ আপনারা ইয়া রহমান ইয়া রাহিম এভাবে একটি হাদিস রয়েছে মানে সেটি আপনারা

তাহলে দুইটি আয়াতের এই অংশ মুখস্থ করলে আপনার ইসমিউল আযম হয়ে যাবে তারপরে আরেকটি হাদিস এসেছে সেটি হচ্ছে عن ابي امامه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اسم الله العظم في سوره من القران ثلاث في في البقره ال عمران وطا وطاح তাহলে একটি হাদিস এসেছে এই হাদিসটুকু সহিভাবে এসেছে সিলসিলাদিল হাদিস সহিহা ভিতরে এসেছে যে ইসমুল্লাহ আজম রয়েছে কোরআনের তিনটি সুরায় তাহলে আমরা কি জানতে পারলাম যে কোরআনের তিনটি সুরার ভিতরে ইসমুল্লাহ আজম রয়েছে সুরা তিনটি কি বাকারা আহলে ইমরান তহা এই যে তিনটি সোরা এখন এই তিনটি সোরা ভিতরে রয়েছে সুরা পুরাটুকু কিন্তু ইসমুল্লাহ আজম নয় ভালো করে শুনুন এখানে হাদিসের ভিতরে এসে শব্দে এসেছে কথাটুকু ইসমুল্লাহিল আজম ফি সোরা মিনাল কোরআন যে তিনটি সুরার ভিতরে ইসমুল্লাহিল আজম রয়েছে এর ব্যাখ্যায় একজন খুব সম্ভবত তাবিআইন আমি যদি ভুল না করি কল আল কাসিম আবু আব্দুর রহমান আমি এই আল কাসিম আবু আব্দুর রহমান তিনি কে আমি তার সেটা বলতে পারছি না আমি দুঃখিত কিন্তু কিতাবের ভিতরে তার কথা দিয়ে উদ্ধৃতি দেওয়া হয়েছে কিন্তু তিনি সাহাবি নন কল আল কাসিম আবু আব্দুর রহমান খুব সম্ভবত একজন স্কলার আল্লাহ বা নোজ বেস্ট আই ডোন্ট নো ইনশা আল্লাহ তাহলে তিনি বলছেন এই হাদিসের ব্যাখ্যায় ফালতাম সসু তমস্তু ফিল বক্বরা فاذا হুয়া আয়াতুল কুরসি যে এটি হচ্ছে আয়াতুল কুরসির ভিতরে এই আয়াতটুকু রয়েছে এটি হচ্ছে আল কাসিম আবু আব্দুর রহমানের কথা তিনি বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই আয়াতটুকু বাকারা থেকে আয়াতুল কুসির এই আয়াতের ভিতরেই রয়েছে হচ্ছে ইসমিল আজম আরেকটি হচ্ছে আলে ইমরান ওফি আলে ইমরান ও ফাতি হাহা যে আলে ইমরানের শুরুতে আল্লাহ কাইয়ুম এটি হচ্ছে আলে ইমরানের প্রথম আয়াত আর হচ্ছে সুরা তোহা এই সুরার একশো এগারো নম্বর আয়াত ও

সুরা তোহা যে আয়াতটুকুকে বলা হয়েছে ইসমিল আজম ও আনাতি এটা তিনি বলেছেন যে এটা আসলে হবে না এটি হবে অন্য একটি আয়াত সেটি হচ্ছে সুরা তহার ১৪ নম্বর আয়াত তাহলে আমরা একটি দিমত পাচ্ছি আহ দিমত পোষণ করেছেন শেখ আল আলবানি রাহেমাহুল্লাহ তালা قول القاسم أن الاسم العازم آيات وعانات الوجوه للحي القيوم من صورة الطعاء لم أجد في المرفوع ما يؤده في الأقرب عندي أنه قوله في أول الصورة إني أنا الله لا إله إلا أنا فاعبدني এবং তিনি সে কাল বায়নি তিনি ফাতেলবার দলিল দিয়ে বলছেন যে আসলে ওই আয়াতটুকু হবে না একশো এগারো নম্বর আয়াটুকু হবে না এটি হবে সুরা তহার চোদ্দ নম্বর আয়াত যেখানে আল্লাহ সুবহান তালা মূসা علیہ সালামের কাঠে পরিচয় দিচ্ছেন তিনি নিজে ইন্নী নিশ্চয়ই আনাল্লাহ আমি আল্লাহ সুবহানাল্লাহ ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা যে আমি ছাড়া আর কোনো ইলাহা নাই আল্লাহ নিজেই বলছেন অতএব কি করো ফাবুদনি আমার এবাদত করো ওয়া আকিমিস সালাত এবং তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো জিকির কায়ে করার জন্য নামাজ পড়ার সময় চুপ করে থাকলে হবে না যেমন চুপ করে থাকে আমাদের বাংলাদেশি জামাতে যখন নামাজ পড়ে তখন ইমামের পিছনে কিছুই বলে না চুপ করে থাকে আল্লাহ বলছেন ওয়াকিম ইস সরা জিক্রি আর এই আয়াতের ভিতরে রয়েছে ইসমিল্লাহ আজম

ইসমুল্লাহ আজম দিয়ে আমরা জান্নাত আল্লাহ আমরা কতজনে এই পর্যন্ত দিয়ে শুনছেন শ্রোতা তাদেরকে আবারও বলছি এই যে আপনি মরণের পরে আল্লাহর কাছে জান্নাত চাচ্ছেন কারণ জান্নাত যাকে দেওয়া হবে তার সুযোগ সুবিধা সে কবর থেকেই পেতে থাকবে সুফহান আল্লাহ তাহলে কবর থেকে জান্নাতের সুযোগ সুবিধা পেতে হলে দুনিয়া থেকে জান্নাত চাইতে হবে জান্নাত চাইতে হবে কিভাবে জান্নাত চাইতে হবে এই যে এভাবে যেভাবে হাদিসের ভিতরে এসেছে ও আর নাবি হরজুলান আখিরি ইয়াকুল ও তাসাহুদ যে শেষ তাসাহুদে তাহলে শেষ তাসাহুদে চারটি জিনিস থেকে পানাহা চাওয়ার পর আপনি এই দোয়াটা যদি পড়েন আল্লাহম্মা ইন্নি আজ আলুকা بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بادع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك الجنة ترمني أمر الله تمر كثير أمر جنة جاي وأعوذ بك من النار أبو أمي আগুন থেকে পানাহা চাই এই দোয়ার পরেও নুইসালাল সাল্লাম বলেছেন ওল্লাজি ডফ সিবিিয়াদি লাকা দ আল্লাহ বি ইসমিল যে এই ইসমিল আজন দিয়ে দোয়া করেছে আল্লাহ তার দোয়াকে কবুল করবে সুহান আল্লাহ তার মানে আল্লাহ সুভাহানা দ্লারা তাকে জান্নাত দিবে আর আগুন থেকে দুজক থেকে তাকে মুক্তি দিবে সুভহান আল্লাহ তার মানে আমরা একটা কায়দার শিখেছি সেটি হচ্ছে যে নামাজের ভিতরে আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করব তাহলে আমরা জান্নাত এবং জান্নাতাম চেবো থেকে আশ্রয় চাব আর চাইতে হবে যে না জান্নাত সেটি আল্লাহ আমাকে আপনাকে দিবে না তাহলে এই হাদিস গুলোর ভিতরে আমরা এগুলো পেয়ে গেলাম এখন আসুন যে এই যে আহ মানে আলমান্নান এই মাননান এই কথাটা আসলো কোথা থেকে আল মাননান এটা আসলে মাননান এই শব্দে কোথাও নাই মানে মাননান এই শব্দে কোরআনের ভিতরে নাই একমাত্র হাদিসের ভিতরে এসেছে মানা মিম নুন তাশদীদ যেমন এসেছে সুরা আলে ইমরান এটি হচ্ছে অনুগ্রহ করা আল মাননান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নামটুকুকে কোরআন আজিমের ভিতরে তিনি প্রকাশ করেন নাই সুবহান আল্লাহ কিন্তু নবী সাল সাল্লাম সহি হাদিসের ভিতরে নামটুকুকে প্রকাশ করে দিয়েছেন কিন্তু নামের একটা গুণ আল্লাহ বর্ণনা করেছেন সেটি কোরআনের ভিতরে এসেছে আল মান্নান এটি এসেছে মান্না এই শব্দ থেকে তাই বলে আবার মানুষের নাম মান্না রাখবেন না ইনশাআল্লাহ

দের ভিতর থেকে আলাল মিনিন মুমিনদের উপরে আমাদের ভিতর থেকে মানুষ থেকে আল্লাহ রাসুল প্রেরণ করেছেন রাসুল যদি অন্য কোনো যেমন যদি আমাদের জন্য অথবা অন্য কোন মানে প্রাণী রাসুল হতো তাহলে আমরা রাসুলের সাথে যোগাযোগ করতে পারতাম না আল্লাহ সুবাহা তাহলে মানুষকে রাসুল হিসেবে পাঠিয়েছেন এটা আল্লাহর একটা অনুগ্রহ যে আল্লাহ ও রাসূলের মাধ্যমে তার কিতাব টুকুকে পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইজা বা'সা ফীহিম রসলা মিম আনফুসিহিম সো এখন আল্লাহ সুবহানাতাল্লাহ কি বলছেন যে আল্লাহ অনুগ্রহ করেছেন রাসূল পাঠিয়ে এই হচ্ছে মান্না শব্দটুকোতে সেটি সুরা নিসা আয়াত নাম্বার 94

নিয়ে ইউসুফের সাথে দেখা করলো পরিচয় হলো তখন অন্য ভাই গুলো অবাক হয়ে গেল যে তুমি কি ইউসুফ তখন ইউসুফ আলিহাম তিনি উত্তর দিচ্ছেন পাল

পরিনীতি দেখে বনি ইসরায়েলের লোকরা বলতে লাগলো যে আমাদের উপর যদি আল্লাহ অনুগ্রহ না হইতো তাহলে আমরা কারণে ধনসম্পদের মতোই ভূগর্ভে ধोषित ধ্বংস হয়ে যেতাম লাউলা আন মান্না আল্লাহু আলাইনা লা হাসফা বিনা সূরা আল কাসাস আয়াত নম্বর আল্লাহর অনুগ্রহ

নির্দিষ্ট করা হয়েছে যে এই অনুগ্রহটা যিনি করছেন তিনি এই গুণ থেকে মান্নান হয়েছেন সুতরাং কোনো গুণ থেকে নাম করতে গেলে সেটি জানতে হবে যে এটি হাদিফের ভিতরে এইভাবে নাম হিসাবে আসছে কি না এই কারণে ইলাহি এইভাবে আল্লাহর নাম তৈরি করা যায় না ইলাহি হ্যাঁ এলাহি ভরসা আল্লাহ এই ধরনের ভরসা আমরা করতেই চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে ওইভাবে পরিবর্তন পরিবর্ধন করা যায় না যদি তার দলিল না থাকে এর একটি উদাহরণ হচ্ছে আল মাননান এই নামটুকো কুরআনুল আজিমের ভিতরে নাই এসেছে কুরআনের একটি শব্দ থেকে মান্না আর হারিসের ভিতরে এসেছে আল মাননান এভাবে কিন্তু আরেকটি শব্দ আছে আল মান আল দিয়ে আল মান দিয়ে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু মান্নান বুঝাবে না সোরা বাকারা আয়াত নম্বর 264 যেখানে আল্লাহ বলছেন যে তোমরা যদি অনুগ্রহ করে কাউকে খোটা দাও তাহলে তোমাদের দানগুলোকে আল্লাহ বাতিল করে দিবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু লা তুফতিলু সাদাকাতুহুম বিল মাননি ওয়াল আযা এখানে

আর আল মান যখনই কেউ করবে তখনই তার সমস্ত অনুগ্রহ ভালো দান খয়রাত সব বাতিল হয়ে যাবে এই কারণে দান করে এটাকে স্মরণ করিয়ে দেওয়া যাবে না এই কারণে দান করে স্মরণ করিয়ে দেওয়াটা নিষেধ তাহলে আপনার সাদাকাত বাতিল হয়ে যাবে তখন ওই নাম আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ওই নামের সাথে একটু পার্থক্য হচ্ছে ওখানে বি আলমান কিন্তু নুনের পরে আর আলিফ নাই কিন্তু হাদিসের ভিতরে আলমান্নান ওখানে পরিষ্কার ভাবে এসেছে যে আল মান্নান এখানে নুনের পরে একটি আহ আলিফ এসেছে সুতরাং আমরা এটি বুঝলাম যে আলমানান এ কথাটুকু কোরআনের ভাষায় মান থেকে এসেছে কিন্তু হাদিসের ভাষা আল মান্নান আল মান্নানু মারফু ভাবে এটা দোয়ার ভিতরে পড়তে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন সুতরাং এই নামটুকু অনেক গুরুত্বপূর্ণ আপনারা সবাই শিখে নেবেন কিন্তু কোন কোন স্কলার যেমন বলেছেন যে আলহান্নান এই নামটুকু শুদ্ধ নয় যেমন আপনারা যারা আমাদের একটি বই অনেকের কাছে হয়তো আছে মহান আল্লাহর নাম ও গুণাবলী সেখানে আমাদের ভাই যিনি লিখেছেন যে আলহান্নান এটি সহি হাদিসের ভিতরে নাই এই কথাটুকু ঠিক নয় আপনারা শুদ্ধ করে নেবেন এই আলহান্নান কথাটুকু সহি আল হান্নান এই হাদিসটুকো সহি আমরা নিষ্কাতুল মাসাবিহ এন্ড সহি মাওারিদুল জামান আর হিদায়াতুর রুইয়া এই তিনটে কিতাবের ভিতর শেখ বলেছেন সুতরাং আল হান্নান ওয়াল মান্নান উভয়টি সহি এই মহান আল্লাহর নাম গুনা গুণাবলী লিখেছেন আব্দুল হামিদ সাইদি হাফিজাহুল্লাহ তাআলা আল্লাহ সুফ অত্যন্ত জ্ঞানী এবং বিজ্ঞ একজন লেখক আল্লাহ আমাদেরকে দান করেছেন তার এই গুরুত্বপূর্ণ বই কিতাবের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ দলিল রয়েছে কিন্তু এই আল হান্নান সম্পর্কে যে কথাটুকু তিনি লিখেছেন সেই কথাটুকু সঠিক বলেননি এটি হচ্ছে হাদিসটাকে সহি কোন দুর্বল নয় আল হান্নান কথাটা হচ্ছে মমতাময় মমতা মানে মায়া যখন যে যাকে মায়া করে সেটি হচ্ছে আল হান্নান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সুরা মারিয়া আয়াত নাম্বার 13 সেখানে বলেছিল ও হানানাম মিন লাদুন্না ওয়া যাকা وكانت যে ইয়াহইয়া সম্পর্কে আল্লাহ বলছেন ও হানানান যে এখান থেকে হান্নান আসছে কিনা আমাদের জানা নাই এটাও জানতে হবে কিন্তু এর অনেকটা কাছাকাছি শব্দ হিসাবে চলে আসছে এই কারণে আমরা আলোচনা করছি কেননা এবং ও হানানান এ কথাটুকু একই রকম অর্থাৎ মমতাময়ী এফেকশন মায়াময় কে ইয়াহিয়া ইয়াহিয়া আল্লাহ সুবাহ ইয়াহিয়া সম্পর্কে কি বলেছেন যে আল্লাহ সুফান নিকট থেকে তিনি হানান দান করেছেন সুফান আল্লাহ আর সে যে মমতা মহে সে মমতাটা আল্লাহ কাছ থেকে ইয়াহিয়াকে আল্লাহ দান করেছেন এবং আল্লাহ দান করেছেন পবিত্রতা ও জাকা ও জাকা ও কেন তাকইয়া সে হচ্ছে সংযমশীল সুতরাং আল হান্নান এই কথাটুকু ويحب في قران... العظيم البيتورة أمضي المي كنده حديث البيتورة الحنان والمنان اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان والمنان بديع السماوات والأرض ترى أمره بارلم إن شاء الله تعالى أخون إيجي بديع এটার মানে হচ্ছে উদ্ভাবনকর্তা শুধু আল বদিউ আল বদিউ এইভাবে আল্লাহর নাম প্রমাণ করা যায় না কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সবকিছুর উদ্ভাবন করেন বান আকাশ মানে সামাওয়াত হেভেন পৃথিবী সবকিছুরকে নতুন ভাবে তিনি বিনা নমুনায় তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তৈরি করেন

প্রতিষ্ঠা হচ্ছে না আশা করি বুঝতে পেরেছেন আমরা যেটা জানবো সেটি হচ্ছে বদিউস সামাওয়াত ওয়াল আরপ্রো তিনটি শব্দ একত্রে একটি সুন্দর নাম যে কেননা আল্লাহ সুবহান ওয়া এই হেভেন এবং এই পৃথিবী হ্যাঁ তিনি এভাবে তৈরি করেছেন যে এটি মানে মানুষকে অবহিত করে দিয়েছেন ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন

আমরা দেখব যে বাকি যে নামগুলো এসেছে আল আজিম আল আজিম এটি আমরা পরে আবার আলোচনা করব সংক্ষেপে আমরা যেটা বলতে চাই নামটুকু আল্লাহ ইসম এর ভিতরে না হলেও আল আজিম নিজেই একটি আল আজিম যে এই নাম অত্যন্ত বড় কারণ তিনি নামেই বড় সুতরাং নাম হিসাবেও আমরা আগে বলেছি আজিম এই কারণে আমরা নামাজের শুরুতে যখন আমরা রুকু দেই এটা আমরা বলি কেননা আল আজিম হচ্ছে আলা থেকে বড় সবকিছু থেকে বড় নামের ভিতরে বড় এই কারণে যখন আমরা নামাজটা শুরু করি তখন বলি আল্লাহ একবার আল্লাহ হচ্ছেন সবার বড় তিনি কত বড় সে তাজবি আমরা পাঠ করি যখন আমরা রূহুতে যাই যে সুবহান রাব্বিল আযীম এই আজিম এই নামটুকু বড় এই নামই হচ্ছে বড় এই কারণে আয়াতুল কুরসির ভিতরে ওয়ালা ইয়াউদুহু হিবসুহুমা ওয়া হুয়াল আ'লিয়ু আল যে তিনি সু উচ্চ এবং তিনি মহান সুতরাং আজিম তিনি বিভিন্ন ভাবে তিনি বলেছেন তাকে তাজিম করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পৃথিবী এবং হেভেন কে ধরে রেখেছেন এটা ধরে রেখেছেন ইন্নাল্লাহা ইয়ুমসিকুস্ সামাওয়াতি ওয়াল আরদ যে এই যে স্থির রেখেছেন তারা কক্ষ কক্ষচ্যুত হয় না পৃথিবী সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এইভাবে ধরে রেখেছেন সুতরাং আল্লাহ সুবাহর মতো কোনো মানুষকে তালিম করা যাবে না কাউকে আল্লাহর মতো করা যাবে না আল্লাহর মতো আল্লাহ সুবাহার মতো ভয় অন্য কাউকে করা যাবে না আল্লাহ যেভাবে আমরা ভালোবাসি অন্য কাউকে এভাবে ভালোবাসা যাবে না আল্লাহকে যেভাবে আমরা স্মরণ করি অন্য কাউকে এভাবে স্মরণ করা যাবে না যে শরীয়তের বিধান এবং ধর্মীয় প্রতীক করতে হবে এটিও আল আজিম নামের একটি মাহাত্ম আমরা আল যখন আমরা আলোচনা করব তখন এটি বিস্তারিত আলোচনা করব। ইনশা আল্লাহ তাহায় আল্লাহ সুবাহ যে এই যে আল ইসমুল্লাহল আজিম এই নামটুকুকে দেওয়ার সময় তিনি যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল হাইয়ু এবং তিনি চিরঞ্জীব সদা জীবিত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম যে সবকিছুর ধারক সবকিছুকে তিনি ধারণ করে রেখেছেন এবং তিনি কখনো মানে তার জীবন হচ্ছে চিরঞ্জীব এই যে নাম এই নামের সাথে সাথে আমরা আল্লাহকে স্মরণ করি এইভাবে আল্লাহকে বলি এখন এই সম্পর্কিত কিছু হাদিস রয়েছে যে নয় সেই আমরা জেনে নেব যে কোন নামগুলো সহিভাবে আসেনি যেমন একটি বর্ণনা এসেছে তার আগে আমরা জেনে নেই যে সবচেয়ে সহি কোন দলিল শক্তিশালী قال الشيخ الألباني رحمه الله تعالى جي الشيخ الألباني بولتن جي جي, جي اسم العزم النام اككتا اكك رقم كارون تكي يعني بولتن وعلم قال رحمه الله تعالى الشيخ الألباني وعلم أن العلماء اختلافوا في تعيين اسم العزم على أربعة عشر قولا جي سكولار جرى ترى اسم الله العزم কে 42টা না কথা বলেছেন 42 স্টেটমেন্ট এসেছে এই কথাগুলোর ভিতরে 42টা স্টেটমেন্টের সাথে অনেকগুলো স্টেটমেন্ট রয়েছে যেগুলো সহি না কতগুলো সহি সাকাহ আল হাফিজ ফিল ফাতহ ওয়া যাকরা লিকুল এবং এ ফাথল বাড়িতে ইবনে হাজার আসকালানি দলিল দিয়ে বলেছেন ওয়াক সারাহা আদিল্লা তাহা মিনাল আহাদিস অনেকগুলো আছে যে হাদিসের ভিতরে যেগুলো আমরা আলোচনা করেছি ও বাদুহা মুজারাদুর রাই লা ইয়ালতাফাত ইলাই আর কতগুলো কথা আছে যেগুলো মানুষের রায় মানে হাদিস নাই কিন্তু বলছে যে এটা ইসমুল্লাহিল আযম এটি হচ্ছে এবং শেখালবানি বলছে যে ওদিকে আপনারা কখনো নজর দিবেন না মনোযোগ দিবেন না অমিন তিলকাল আহাদিস মিন আ সহি আর যে সকল সহি গুলো আছে সেগুলোই সহি আর লাইসা সারিয়া আর কতগুলো আছে যে সহি ভাবে দলিল আমাদের কাছে আসে নাই এর ভিতরে দুটো বিষয় তিনি বলেছেন একটি হচ্ছে আকাশ আকসম সহি সারিয়া হাদিস বিবুরাইদা বুরাইদার হাদিস থেকে যেই দোয়াটা এসেছে ইবনে হাজার আসকালানির মতে ইসকুল আজমের যতগুলো হাদিস হাদিসে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে এই হাদিসটুকো এই হাদিসের ভিতরে বলা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আহাদ আসমাদ আল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এই এই দোয়াটা হচ্ছে হাদিসটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী ভিতরে হাজার মতে এই দোয়াটা যে হাদিস সেটি হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী এবং আপনারা এটা অলরেডি শুনেছেন সুতরাং আমি এখানে আর রিপিট করতে চাচ্ছি না

এটি ইস্মিল আযমের ভিতরে এসেছে এটি ঠিক কিন্তু আমরা আলোচনা করেছি কিন্তু আলাদাভাবে এটি ইস্মিল আজম নয় আপনি যদি সবকিছুর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পড়েন তাহলেও ইনশাআল্লাহ তাআলা এটি ইস্মিল আযমের ভিতরে হয়ে যাবে যেমন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই বর্ণনা সঠিক নয় দুর্বল মালিকুল মুলক এই বর্ণনাটি জাল তারপরে আরেকটি হাদিস এসেছে যেমন রাব্বি 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 ইসমে আজম এটি হাকিম এবং ইবনে আবিদ দুনিয়াতে বর্ণনা হয়েছে কিন্তু এটা সহি না দুর্বল আমি সেটা জানি না আমি যেহেতু জানতে পারছি না আমি আমার কারণ হাদিসের নাম্বার আমার জানা নেই আর আমার কাছে ইবনে আবিদ দুনিয়া কিতাব নেই সুতরাং আপনাদেরকে জানাতে পারছি না বলে দুঃখিত আশা করি রাব্বি রাব্বি

জেনে গেলাম ইনশাআল্লাহ তাহালা আর এটার ব্যবহার করব কিভাবে সেই রীতিগুলো আমরা আলোচনা করেছি আপনারা সবাই শুনেছেন যে নামাজের ভিতরে তাসাহুদের প্রয়োজনীয় দোয়া পর নামাজ পড়ার পরে এইভাবে পড়লে এটি সুন্দর হবে এইভাবে হারিসের ভিতরে এসেছে অথবা বিশেষ কোন মুহূর্তে আপনারা পড়তে পারেন আর তা ছাড়াও যখন কোনো বিপদ আপদ হয় যে কোনো কিছু আপনি আল্লাহ চাচ্ছেন যে এই মুহূর্তে আল্লাহ আপনার দোয়াটা কবুল করে ঠিক সেই মুহূর্তে আপনি মানে সুন্দরভাবে যদি এই আল্লাহর ইসমুল আজম এই দোয়াটা পাঠ করেন ইনশা আল্লাহ তাহলা আল্লাহ সু বাহানা তাহলা আপনার ওই দোয়াটা কবুল করে নিবেন ইনশা আল্লাহ তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন এই যে আল্লাহ সুবাহ নাম আমরা এখানে শিখছি সেই নামগুলোর ভিতরে যে নামগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে এমন ভাবে বলতে হবে যেভাবে ভিতরে এসেছে ওই পদ্ধতি অনুসরণ করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে সুভায়না হা কেননা স্মরণ করবে কিভাবে সেটার তরিকা জানতে হবে শুধু আল্লাহ আল্লাহ বললে হবে না অথবা কেউ যদি হ্যাঁ ইয়া মান্নানু ইয়া মান্নানু ইয়া মান্নানু ইয়া হান্নানু ইয়া হান্নানু এভাবে পড়তে থাকে এভাবে হবে না কেননা নাম জপতে গেলে আপনাকে দেখতে হবে যে কিভাবে নাম জপতে হয় এবং সেটি আল্লাহর নাম হতে হবে আমাদের দেশে প্রচলিত একটি গান আছে আপনারা সবাই শুনে থাকেন রোজার মাস আসলে এটা বেশি শোনা যায় কি মুহাম্মাদেরই নাম জপে যেজন

মোহাম্মদের নাম জপে যেজন আপনারা সবাই তখন ওই টেলিভিশনটা বন্ধ করে দিবেন এটা বলার সাথে সাথে কারণ ঘর ভেঙে আপনার মাথার উপর পড়ে যেতে পারে আল্লাহ সুবাহ যে কোনো সময় শাস্তি দিতে পারে এত বড় সাংঘাতিক কথা কিভাবে মানুষ বলতে পারে মোহাম্মদের নাম জপে যেজন আমরা তো নবী সাল্লা সাল্লামের নাম জপতে পারি না নবী সাল্লা সাল্লামের নাম নিয়ে আমরা সালাওয়াত পাঠাই আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ এটা তো নাম জপা হলো না আর এখানে বলছে যে মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আরসালল্লাহ মুহাম্মদ কথাটা অত্যন্ত জগন্য আশা করি বুঝতে পারবেন এবং চিন্তা করে দেখবেন আল্লাহর নাম স্মরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি খায়ের বরকত আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দান করে বুখারীর হাদিসের ভিতরে এসেছে ইন্নাল ইল্লাহি মালেকাতান ইয়াতুফু না ফি তোরকি ইয়ালতমি সু না আহলা জিকর যারা আল্লাহকে স্মরণ করে যেমন আজকের এই অনুষ্ঠানে আমরা উত্তর আমেরিকা অথবা বাংলাদেশে বসে সরাসরি কিছু আল্লাহ আল্লাহানা তা আলার বান্দা বান্দি তারা আল্লাহর নামকে স্মরণ করছে ইয়া আল্লাহ হাদিসের ভিতরে এসেছে যে যে যেকোনো জনপদ যে যেকোনো জায়গায় রাস্তাঘাটে যেকোনো পথে আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে দেন তারা ঘুরতে থাকে তারা দেখতে থাকে যে কারা আল্লাহ করছে আল্লাহ আমরা তোমার নামকে করছি যখন তারা একটি একটি গোষ্ঠীকে পেয়ে যায় যেমন আজকের এই মাহফিলে যারা টেলিফোনে শুনছেন তারা আল্লাহর নামকে স্মরণ করছেন ফেরেশতারা ইনশাআল্লাহ তাআলা হয়তো এ টের পেয়ে গেছে যে ঘরের ভিতরে বসে বসে অথবা গাড়িতে বসে বসে কতিপয় লোক মুসলিম নরনারী আল্লাহর নামকে স্মরণ করছে তেমনি ফেরেশতারা হাদিসের ভিতরে এসেছে তারা রাস্তার ভিতরে এসে ওটা শুনতে থাকে হাল্লুমু ইলা হায়া জাতিকুম আল্লাহ হায়ানা তাআলা মানে তখন তাদেরকে ডেকে বলে যে তাদের কি তাদের কি চাওয়া আছে তারা কি চায় তখন তারা বলে যে ফেরেশতারা তখন যখন তারা এটা আল্লাহ কাছে খবরটা তখন হাদিসের এসেছে যে ফেরেস একে অপরের সাথে তাদের দানা ঢেকে আসামা দুনিয়া যে দুনিয়ার যে হ্যাবেন রয়েছে সেই হেবেন পর্যন্ত তারা পৌঁছে যায় এই খবর নিয়ে সুফহান আল্লাহ যে আল্লাহকে কিছু লোক স্মরণ করছে তারা একটি একটি একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহকে স্মরণ করছে কাছে তাদের পাখা দিয়ে দিয়ে অনেক ফেরস্তা মানে একের পরে জড়ো হয়ে যায় তারা বলে ফাইয়াস আলু হুম রব্বহম আজ্জা ওজাল্লা ওহু আলম মিনহুম আল্লাহ সুবাহ তাল্লাহ জানেন যে কারা আল্লাহর নামকে এই আজকে রাতে বুধবারে আটটার পর থেকে শুনছে আল্লাহ সুবাহ তাল্লাহ তারা জানেন কিন্তু তারপরেও আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করে মা ইয়াকুল ও ইবায়াদি আমার বান্দারা কি বলছে আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করছে ফেরেস্তারা উত্তর দিচ্ছে তাকুলু ইউসাবিহ ওয়ু কব্বীরু নাখ ওয়ু ও ইয়া আল্লাহ তারা তোমার প্রশংসা করছে তারা তোমার তাসবি পাঠ করছে তারা তোমার তোমার জন্য তাকবির দিচ্ছে আল্লাহ আকবর বলছে তারা তোমার আলহামদুলিল্লাহ পড়ছে তারা তোমার জন্য তসবি পাঠ করছে সুবহানা রব্বীর আজিম আমরা পাঠ করছি পড়ছি তখন আল্লাহ সুবহানা তারা ওই ফেরেস্তাদেরকে বলে কল সায়াকুল হাল তারা কি আমাকে দেখেছে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া প্রথমেই যে কথাটা দিয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে সেটি হচ্ছে আমার বান্দারা কি আমাকে দেখেছে হাল আউনি তখন ফেরেশতারা উত্তর দিচ্ছে ফায়াকুলুন তারা বলছে লা والله মা রাওয়াক যে কখনোই না হে আল্লাহ তোমাকে ওরা দেখেনি তাহলে হাদিসের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি যে আল্লাহকে দেখা যাবে কিনা সেটা আল্লাহ নিজেই যারা আল্লাহকে স্মরণ করছে আর আমরা মুসলিম আমাদের দেশে ধারণা কি যে আল্লাহর কোনো আকার বাংলাদেশি নাই এটি একটি প্রাকৃতিক শক্তির মতো শরীরের ভিতরে ঢুকে যেতে পারে আবার সব জায়গায় থাকতে পারে ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলতে কি বুঝায় তার কোনো নিরাকার নিরাকার বলা হচ্ছে তাহলে নিরাকার যদি হয় তাহলে তো তাকে দেখতেই পারবে না অথচ আল্লাহ সুবাহান তারা এই হাদিসের ভিতরে যখন একটি কাউম আল্লাহকে স্মরণ করছে সাথে সাথে আল্লাহ ফেরেস্তাদেরকে প্রথমেই যে প্রশ্নটা করছে সব সব প্রশ্নের আগের প্রশ্ন হচ্ছে হাল রাউনি তারা কি আমাকে দেখেছে আমরা আল্লাহকে দেখব ইনশা আল্লাহ তাহলে কখন জান্নাতে যাওয়ার পর দুনিয়াতে আল্লাহকে কেউ দেখতে পায় না কিন্তু আল্লাহ সুবহানা তালাকে দেখা যাবে দেখার বস্তু সেই ইয়াকিম আমাদের থাকতে হবে তার আকার রয়েছে সেটি আল্লাহ সুবহান তাআলার আল আজিমের সাথে সং সামঞ্জস্যপূর্ণ আল আভিম মহান তার কোনো তুলনা নাই কোনো উপমা নাই কোন কিছুতেই তার তুলনা চলে না কিন্তু আল্লাহ সুহানা তা আলাকে দেখা যাবে আর আল্লাহ সেটাই সুভাহানা ও তাহলা ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করছে হাল আওনি পাল ফয়াকুলুন্লাহ অল্লাহই মার আওয়ার তারপরে আল্লাহ সুভাহানাতারা বলছেন কল ফয়াকুলু কাই ফাললারা আল্লাহ সুভাহানা ও তাহলা ফেরস্তাকে বলছে যে যদি তারা আমাকে দেখতো তাহলে তারা কি করতো সুভান আল্লাহ আল্লাহ আবার বলছে।

তারা যদি তোমাকে দেখতে পারতো তাহলে তাদের এবাদত আরো বাড়িয়ে দিত সব অনেক বেশি এবাদত করত তারা অনেক বেশি তামজিদ করত পবিত্রতা ঘোষণা করত খুব গভীর ভাবে আল্লাহ সুবাহানা তালার এবাদত করত এবং আল্লাহ সুবাহানা তালার তাসবি পাঠ করত প্রচুর ভাবে আকসার তাসবিহা কাল তখন আল্লাহ সুবাহানা তালা বলছেন ইয়কুল ما يسألوني ترى أمار كاتي كي تاي تاكون فرس الله كاتي اتر ديك يسألونك الجنة ترى أبنال كاتي جنة تاتي قالوا يقول وأل رأوها جي تارا كي جنة دكتي دي فرس تارا يقولون لا والله ربي ما وراها رأها جي الله تارا تمار جنة دكتي الله سبحانه وتعالى بولن فيقول فكيف لَوْلَا لو أنهم رواها ترجيدي إذا جنة دكتو تالتا كي كرتو سبحان الله تخون فلست لو أنهم رواها كانوا أشد عليها حرصا وأشد لها طلبا طلبا وعازما فيها رغبة جه جودي ترى جنة دكتي তাহলে তারা এটি পাওয়ার জন্য আরো অধিক আগ্রহ অধিক উৎসাহ অধিক উদ্দীপনা অধিক কর্মসূচি তারা একমাত্র এইভাবেই নিত যেন তারা এটাকে পাইতে পারে এই আশা এই ডিজায়ার এই এক্সট্রিম মানে ডিজায়ার হতো তারা জিল হতো এবং এটা তারা পাওয়ার জন্য চেষ্টা করতো তখন আল্লাহ সু তারা বলছেন যে তাদেরকে বলে ফামিম্মা ইয়াউযুনা ইয়াউ ফামিম ফামিম্মা ইয়াতাউযুন জিররা কি কিসের কাছ থেকে আশ্রয় চায় কিসের থেকে তারা আশ্রয় চায় তারা বলছে ইয়াকুলুন মিনান নার তারা দোজখ থেকে আশ্রয় চায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইয়াকুলু ওয়া হাল রাওহা তারা কি দোজখ দেখেছে কল ইয়াকুলুন লা ওয়াল্লাহি বিরব্বি তারা দুজক দেখেনি আল্লাহ বলেন যদি তারা দুজক দেখত তারা পালিয়ে চলে যেত হি আল্লাহ তারা পালিয়ে যেত এক্সট্রিম ভাবে তারা ভয় পেয়ে যেত শক্ত ভাবে ভয়ে ভয়ে কাতর হয়ে যেত বান্দারা আর তারা দৌড়ে পালিয়ে যেত তারা পালিয়ে যেত কোথায় তারাও সেটা জানে না দূরে পালিয়ে যেত আল্লাহ সুফান তখন ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলেন কলু পায়কুল বা উস হিদুকুম আন্নি কাদ গাফর তুলাহুম তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম সুফানি এই শুধু আল্লাহর নামকে স্মরণ করলে আজকের মজলিসে আমরা যারা আল্লাহর নামকে স্মরণ করছি আল্লাহানা তারা ইনশাআল্লাহ তাহারা এই হাদিসের দলিল দ্বারা আমরা বুঝতে পারছি আল্লাহ সুবহানা যদি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ সুবহানা তালা চই হাদিসের ভিতরে বুখারীর ভিতরে নবিস আল্লাহ মাধ্যমে সেই খবর আমাদেরকে দিচ্ছেন উশহিদুকুম আন্নি এবং তোমরা সাক্ষী থাকো হে ফেরেস্তারা আমি তাদের সবাইকে মাফ করে দিলাম কয়লা ইয়াকুল মালাকুল মিনাল মেলাইকা ঠিক ওই মুহূর্তে একজন ফেরেশতা ফেরেশতাদের ভিতর থেকে আল্লাহর কাছে তখন বলে দিচ্ছে ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ওয়া ইনমা জাআ আলিল হাজাতি যে এই যে গ্যাদারিং আপনাদের মানে যে কোন গ্যাদারিং এ যারা আল্লাহকে শরণ করছিল এখানে দু একজন লোক পরে ঢুকেছে দু একজন লোক পরে এসেছে তাদের অন্য কোনো কাজ ছিল ওই মজলিসে আসার উদ্দেশ্য ছিল না শুনেন ফেরেস্তারা তারা তদন্ত করে আল্লাহর কাছে সেটা বলে দিচ্ছে যে আল্লাহ সুবাহ তালা সবাইকে ক্ষমা করে দিবে তাহলে ওই দু একজনের কি হবে যারা পরে এসেছে মজলিসের ভিতরে যেখানে আল্লাহর নামকে স্মরণ করা হচ্ছে এই কথাটাই ফেরেস্তা আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছে সুফান আল্লাহ আল্লাহ জানেন তারপরেও ফেরেস্তা স্মরণ করিয়ে দিচ্ছে দেখা যাক কি হয় ফি হিম ফুলায়নুন কেউ এসেছে লাইসা মিন এই কাওমের সাথে তাদের কোনো সম্পর্ক নাই যারা আল্লাহর নামকে স্মরণ করছে সে এসেছে অন্য কোনো কাজে কিন্তু এসে দেখে যে সবাই বসে আল্লাহর নামের লেকচার শুনছে সুফান আল্লাহ আল্লাহর নামের দর্শ চলছে সুফান আল্লাহ আল্লাহর নামকে ইসমুল্লাহ আজমকে শিখছে এই মজলিসের ভিতরে কেউ কেউ টেলিফোনে পরেও ঢুকেছে হে আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম কেউ হয়তো দু এক মিনিট আগেও ঢুকেছে আর ওই হাদিসের ভিতরে এসেছে যে একজন ফেরেস্তা বলছে যে কেউ একটু পরে এসেছে যার কোনো উদ্দেশ্য ছিল না ওই মজলিসে আসার কিন্তু সে অন্য কোনো উদ্দেশ্যে এসে এখানে বসে পড়েছে তার কি হবে আল্লাহ তা আর রহমান তিনি বলেন হুমুল জুলাসা উ যে যারা ওই লোকগুলোর সাথী যারা ওই লোকগুলোর সঙ্গী হয়েছে তাদের মানে সবাইকে দোজ পিপল হু আর কম্প্যানিয়ন উইল নট বি রিডিউসড টু দা মিজারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার্পণ্য করবেন না তাদেরকেও আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কার্পণ্য করবেন না তিনি হচ্ছেন আর-রহমান সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া নামকে শরণ করলে এভাবেই সহিহ বুখারীতে হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার চারশো আট এই হাদিসের সামনে রেখে আমরা আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ আজকের অনুষ্ঠান যারা শুনেছেন কষ্ট করে যারা তোমার এই শিখে নিয়েছেন যারা শিখে নেওয়ার জন্য মন স্থির করেছেন হে আল্লাহ সবাইকে স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন হে আল্লাহ সবাইকে তোমার এই ইসমুল আজম শেখার তৌফিক দান করুন হে আল্লাহ আমরা যেন সবাই